শাইতানুর রাজিম, বিসমিল্লাহির রহমানুর রহিম। আমি আরম্ভ করে দিচ্ছি পরম করুণাময় আল্লাহ পাকের নামের উপর ভরসা করে। আজকের এই পালা শরীয়ত মারফত বাংলাদেশের সুনামধন্য শিল্পী লতিফ সরকার সাহেব, উনি মারিফতের ভূমিকা, আর আমি হাসান সরকার শরীয়তের ভূমিকা। তবে আজকে ওনার প্রথমে যেই বাপ ভঙ্গি দেখা যাচ্ছে, আল্লাহ পাক জানে এর সীমানা কোথায়। তবে আমি দেখব আজকা শরীয়ত মারফত পালা নিয়ে কি করা যায়। এই বলে আমি আমার স্টেজের কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। কি ঘুমে ঘুমিয়ে আছো, কি ঘুমে গু, কি ঘুমে ঘুমিয়ে আছো এসে দুনিয়ায়, মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা বয়ে যায়, মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা বয়ে যায়। জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার মাতা পিতায় আধর করে পুষিল তোমারে, হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইলো যৌবনকাল।
মতো স্বাদ লাগে না, হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারো না, হাত পাও অচল হইলে এই ফালা ফালিয়া থাকতো না। কিন্তু আমি একজন আলেম, আলেমের সামনে কত কোন ফালাইছে, একটা বদ হাওয়া লেগে গায় কোন দিন জানি এই পাখি উড়ে যায়, কত কত সুন্দর কথা। একটা সাধক মারিফতের ফকির যে আল্লাহ প্রাপ্ত, যে আল্লাহকে সাধনা করে সরাসরি, এর গায়ে যদি বদ বাতাস বা বদ হাওয়া লাগে, গান গাইতেছে নাকি আর কিছু কইতেছে, হ্যাঁ এই বুঝে নাকি আরো বাংলাদেশের মানুষে বুঝে, আবার সুন্দর করে কইতেছে, ওই কেলাবে আসার পরে কইতেছে ঝগড়া করেননি, ঝগড়ার পিলারই তো বাংলাদেশও বিছড়ে পাই না, ঝগড়ার পিলার পাই না, এই দুঃখে গান ছাইরা কিছুদিন দূরে গেছিলাম। ফাঁকে দাফন তাসি লতিফ সরকারের সিডি বি সিডি ওডি উদিয়া বাংলাদেশ বইটা গেছে, এইটার আমার একটু দেখতে হয় নাকি কেমন ধরনের, ওই ফাল ফারে এটাই একটু আর কি, তো সালান বাটাসকে দেখে দিমু কোন কি আছে। আমার লগে গান গাইলে পানি খাইতে হয় না, দুধ খাইতে হয়, দুধ আমি তো জানি ঢাকা শহর অরিজিনাল দুধ নাই, বিরাট ব্যাপার আছে নাকি, আছে প্যাকেট দুধ, ইতে খাই আমার তাতার কি থাকবে, তো সারছে। আমি মাওলানা বা মুন্সি হুজুর, আপনারা জানেন যেই সুন্দর কথা আমার একটা জিজ্ঞেস করেছে, রাসুল পাকের কাছে যায়া এক ব্যক্তি হাত বাড়াইলেন, হাত বাড়াইয়া যখন বায়াত হবেন তখন বলতেছে, হুজুর আমি যদি আপনার হাতে হাত রাখি তাহলে আমার এই হাত হয়তো গ্রহণযোগ্য হবে না। আমার রাসুল বলেছে, দাহিয়া এমন কি কর্ম করেছ যে কর্মের বিনিময়ে তোমার হাত আমার হাতে রাখা যাবে না। এবার দাহিয়া ডেকে ডেকে বলছি, মোহাম্মদ হুজুর আপনি জানেন না আমি এমন কর্ম করেছি, দুনিয়ার বুকে হয়তো আমার চেয়ে পাপি আর নাই। আমার নবী ডেকে ডেকে বলছে, ও দাহিয়াম এমন কি কর্ম করেছ যেই কর্মের বিনিময়ে তুমি আমার হাতে হাত রাখতে ভয় পাইতেছ। এই কথা বলার সাথে সাথে দাহিয়া বলেছে, হুজুর আপনি জানেন না আমাদের দেশে যদি কোনো কন্যা সন্তান জন্ম নিত সাথে সাথে তাকে জিন্দা মাটি দেওয়া হতো। হুজুর আমি যখন বাণিজ্যে গেলাম আমার স্ত্রীর গর্ভে সন্তান, আমি বলেছি, ও জমিলা তোমার গর্ভে যেই সন্তান হবে গো জমিলা, যদি কন্যা সন্তান হয় তাকে জীবিত মাটি দিবা, আর যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে তুমি লালন পালন করে বড় করবা। এই কথা বলে আমি 12 বছরের জন্য বাণিজ্যে চলে গেলাম, বাণিজ্য করে যখন 12 বছর পরে ফিরে এলাম, কন্যা সন্তান যায়া আমার গলায় জড়াইয়া ধরলো, বাবা গো তোমাকে দেখার জন্য হয়তো আমি 12টি বছর বেঁচে আছি। দাহিয়া এই ঘটনা দেখে সাথে সাথে বলতেছে, ও জমিলা তোমাকে আমি কি কথা বলেছিলাম, আর তুমি কি কর্ম করেছ, তুমি কন্যা সন্তানকে কেন বাঁচিয়ে রেখেছ। এবার বলতেছে, মা চলো আমার সাথে পাহাড়ে যাব। একটা কোদাল কাঁধে পালাইলেন, কোদাল কাঁধে ফালাইয়া এবার ওই মেয়েটাকে সাথে নিয়া দাহিয়া এক পাহাড়ের চিপাই গেল, কোদাল দিয়ে গর্ত করতেছে, আর খুচা খুচা দাড়ি, ওই দাড়ির মাঝে যাইয়া পাহাড়ের ছোট ছোট পাথরগুলো দাহিয়ার দাড়িতে পড়তেছে। এবার পরিষ্কার করে আর কয়, বাবা গো এই গর্ত তুমি কিসের জন্য করতেছ, মা তুমি জানো না এই গর্তের মাঝে আমরা দুজন আজকে খেলা করব, আমরা দুজন আজকে গর্ত করে খেলা করব। এই কথা বলার সাথে সাথে যখন গর্তর দেখ হইল, এবার ডেকে ডেকে বলছে, বাবা গো গর্ত কি তুমি আরো বড় করবা, ও হ্যাঁ মা আরো বড় করব। এই কথা বলার সাথে সাথে যখন গর্ত হইল,
মেয়েকে ডেকে ডেকে বলছে তুমি এদিকে আসো, যখন কাছে আসলো ওই মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিল। মেয়ে বলছে বাবা গো, হঠাৎ করে আমাকে গর্তে তুমি ফেলে দিলা কেন? আমি তোমাকে গর্তে ফেলেছি জানো না, আমাদের এই জায়গায় যদি, আমাদের এই দেশে যদি কোনো কন্যা সন্তান হয় তাহলে তাকে জীবিত রাখা হয় না, আমিও তোমাকে জীবিত রাখব না। এবার পাথর দিতেছে আর মেয়েটা টগবগ করে চোখের পানি সারতেছে আর বলতেছে বাবা গো আমি অভিশাপ দিলাম তোমাদের ঘরে যেন আর কোনো দিন কন্যা সন্তান না হয়। হুজুর আমার ওই মেয়ের চোখের পানি, ওই মেয়ে যে আমার সামনে কেঁদেছিল গো হুজুর, আমার আজও মনে হয় যখন আমার ওই কথা মনে হয় আমার মনে হয় না আপনার কালেমা পড়লে যে আমি মুসলমান হব আর আমার গোনা মাফ হবে। আমার মোহাম্মদ ডেকে ডেকে বলছে দাহিয়াম তুমি যখন তোমার দোষ স্বীকার করেছ, অন্যায় স্বীকার করেছ, আজকে কালেমা পাঠ করলে তোমার ওই গোনা আল্লাহ পাক মাফ করে দিবে। একটু হিসাব করে কথাবার্তি কইেন, মানে হিসাবের মধ্যে অনেক কিছু আছে। আপনি আমাকে বলছেন মাইপা কথা বলার জন্য, তা আপনি একটু মাপজুপ দিয়ে কইেন, কারণ আপনার নিজের মুখেই কইলেন দুই বছর আগে গান গাইছেন আমি খুব ঝগড়া করি। আপনি যদি ঝগড়া না করেন তাইলে আমিও ঝগড়া করবো না, আর যদি করেন তাইলে আমি সেই খবর নিয়ে আসি। প্রশ্ন একটা করছেন, প্রথমে যে প্রশ্ন করছেন সুন্দর প্রশ্ন, তবে আমার প্রশ্ন থাকবে এক ফকিরের লাঠি জমিন হতে আসমান পর্যন্ত ছিল সে ফকিরের নামকে আপনি একটু সূক্ষ্ম মীমাংসা দিলে আমি না শ্রোতা যারা আছে তারা শুনে শান্তি পাবে, তাতে আমিও শান্তি। মুসলমান বলবে আল্লাহ আল্লাহ হিন্দু হরি বল, মরার সাথে সাথে পড়ে যাবে কান্না কাটি দুল, মুসলমান বলবে আল্লাহ আল্লাহ হিন্দু হরি বল। সেদিন ডাকলে কি আর বেলা